কিছু কিছু স্মৃতি আছে যায় না বলা, কিছু কিছু কথা মনে দেয় যে দোলা। দ্যুতিময় জীবনে এই পথ চলা, তারপর তোমাকে কিছু স্মৃতি বলা। কিছু কিছু স্মৃতি আছে যায় না বলা, কিছু কিছু কথা মনে দেয় যে দোলা। দ্যুতিময় জীবনে এই পথ চলা, তারপরও তোমাকে কিছু স্মৃতি বলা। বলি কথা শুনি স্মৃতি, কখনো বেদনার কখনো সুখের, কখনো চেপে রাখা দীর্ঘ শ্বাস, কখনো কথা মালায় কত উচ্ছ্বাস। সুখ আর দুঃখ এসো করি পারাপার, আমি তুমি আর। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আজকে আমার যিনি অতিথি, এতক্ষণে তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কে, কিন্তু তারপরেও আমার তরফ থেকে তাকে আপনাদের সঙ্গে সামান্য একটু পরিচয় করিয়ে দিচ্ছি, যদিও তার কোনো পরিচয় লাগে না। তিনি শুরু করেছিলেন একজন অভিনেত্রী হিসেবে, তারপরে চলে গেছেন সেখান থেকে পরিচালনায়। যে ছবিগুলো বানান সেই ছবির চিত্রনাট্যও নিজে লেখেন। আর কি করেন তিনি? সাংঘাতিক জনপ্রিয় একটি পত্রিকা, সেই পত্রিকাটি বহু বছর সম্পাদক ছিলেন, সেটির বহু বছর সেই কাজটি করে সেটিকে আজকে বিশাল একটা জায়গায় নিয়ে গেছেন। এই মুহূর্তে তিনি একটি টেলিভিশন চ্যানেলের জন্য কাজ করছেন, এবং আমি জানি যে তিনি আরও অনেক কিছু করেন। তিনি বিদেশে ছবি যখন ফেস্টিভ্যালস হয়, কাকে পুরস্কার দেব না দেব এসব ভাবাটাবা যখন চলে জাজদের, সেই জজিয়তা মানে সেই জজিয়তির কাজটাও তিনি করেন, জুরি বোর্ডে থাকেন। এবং ব্যক্তিগতভাবে তিনি অসম্ভব ভালো একজন মা, মেয়ে, মানুষ অপর্ণা সেন। এবং আজকে আমার চেষ্টা থাকবে সেই ব্যক্তি মানুষটিকে আপনাদের সামনে তুলে ধরবার। চলুন তাহলে, কেমন আছো? ভালো, তবে খুব ভালো না, জ্বর। হ্যাঁ, সেটা ভালো বলেই মনে হলো যে ওমা, কালকে তো 103 প্রায় জ্বর ছিল। হ্যাঁ রীনাদি, আমি সেজন্য ভীষণ থ্যাংক ইউ তোমাকে যে তুমি এত কষ্ট করে এই জ্বর নিয়েও। না রে, তুই বাংলাদেশ থেকে এসেছিস এখানে অল দ্য ওয়ে, আমি একজন নিজে পরিচালক, আমি জানি যে কি ঝামেলা করে একটা ছবি হোক একটা টেলিভিশনের কাজ হোক শ্যুট করতে হয়, ওরকম করা যায় না। প্রফেশনালিজম টোটালি। আচ্ছা চলো তাহলে আমরা এখন চলে যাচ্ছি। এই যে প্রফেশনালিজম, যেটা যে অপর্ণা সেন, তাই তো? তুমি তো আজকে অলমোস্ট বাঙালিদের মধ্যে, মহিলাদের মধ্যে একটা লেজেন্ডের দিকে চলে যাচ্ছ। হ্যাঁ, না আমাদের কাছে তো বটেই, শুনলেই ভয় করে। তো আমি যেটা জানতে চাইবো যে এই যে কাজটা শুরু, এটা কবে থেকে কিভাবে? প্রথম কাজ শুরু তো একেবারে মানে স্কুলে যখন পড়ি, ক্লাস 7 না 8, সমাজ 7 থেকে বোধ হয় 8 ওঠার পরীক্ষা দিচ্ছিলাম, বছর 14 বয়স। এবং তখন ইনফ্যাক্ট খুব ঝামেলা হয়েছিল, কারণ পরীক্ষা টরীক্ষা মিস করেছিলাম, তারপরে মানে অনেক কটু কথা শুনতে হয়েছে স্কুল থেকে, কিন্তু লাকিলি আমি পড়াশোনায় ভালো ছিলাম বলে আর কোনো প্রবলেম হয়নি। তারপরে 8, 9, 10, 11 এই 4 বছর আমাকে আর কিছু কাজ করতে দেননি বাবা মা। তো সেটা কিভাবে হলো একটু বলো। কিভাবে হলো মানে? আচ্ছা, আমার তো প্রথমত আমি যে অভিনয় করব সেটা আমি 10 বছর বয়সে ঠিক করেছিলাম। আমি স্টেজে স্কুলে স্টেজে আমি হজবরলতে আমির রোলটা করেছিলাম। আচ্ছা,
তখন একটা লাল শাড়ি ধুতি করে পরিয়ে আমাকে আমি সাজানো হলো। আজকে হলে আমি আপত্তি করতাম, বলতাম আমি কেন মেয়ে হবে না, কিন্তু তখন ওই সব ফেমিনিজম টেমিনিজম মাথায় ঢোকেনি 10 বছর বয়সে। তখন আমি মনের আনন্দে ধুতি পরে আমি রোলটা করলাম এবং আমার মনে হলো যে এই যে আমি স্টেজে অভিনয় করলাম এর মতন একটা আনন্দদায়ক জিনিস আমার জীবনে আর কিছু হয়নি। তারপরে পরের দিন সকালে দাঁত মাজতে মাজতে আমি বাবা মাকে বলেছিলাম যে আমি অভিনেত্রী হব, এবং ওরা মানে ক্রেডিট গোজ টু দেম, ওরা সঙ্গে সঙ্গে মানে কোনো ইয়ে না, হ্যাঁ নিশ্চয়ই তাহলে আমরা তোমাকে রাডাতে পাঠাবো, লন্ডনে রয়্যাল একাডেমি অফ ড্রামাটিক আর্টস। 13 বছর বয়সে আমি বললাম যে না, আমার মনে হয় সেটা ভুল হবে, কারণ ওখানে যা শিখবো এখানে যেসব রোল করবো তাতে পুরো জিনিসটা আবার আনলার্ন করতে হবে, কারণ পুরো ম্যানারিজম ট্যানারিজম সবই তো আলাদা। ওরাও সঙ্গে সঙ্গে এগ্রি করলেন, বললেন যে তাহলে উৎপল দত্তর গ্রুপে, তখন ছিল লিটল থিয়েটার গ্রুপ, ওখানে তোমাকে দিয়ে দেবো এবং যেমন কথা তেমনি কাজ। আমার যেই শেষ হয়ে গেল পরীক্ষা, হায়ার সেকেন্ডারি পরীক্ষা, পরের দিন থেকে রিহার্সাল শুরু হলো। কিন্তু সেটা আরও পরেকার কথা, সমাপ্তি তার আগে, সমাপ্তিতে সমাপ্তিতে আমি তোমার কাছ থেকে যতটুকু শুনেছিলাম সেটা হচ্ছে যে তোমার বাবা চিদানন্দ দাশগুপ্ত সত্যজিতের বন্ধু ছিলেন, হ্যাঁ, এবং তিনি তোমাদের বাড়িতে ফোন করেছিলেন। হ্যাঁ, উনি ফোন করেছিলেন একটা ভীষণ, আর সবচেয়ে আশ্চর্য জানিস তো, আমি না ওই গল্পটা, সমাপ্তি গল্পটা পড়ে আমি আবার ভাবতাম যে এটাতে আমি অ্যাক্টিং করতে পারলে কেমন হয়, কারণ তো অভিনেত্রী হব ঠিক করে ফেলেছি তো। তারপরে মানিক কাকা ফোন করলেন, ভীষণ ভারী একটা গলা, আমি তো জানতাম না ওরকম গলা। হ্যালো, চিতু আছে? তো তখন আমি বললাম যে হ্যাঁ আছে, আপনি কে বলছেন? আমার নাম সত্যজিৎ রায়। তখন আমার কোনো দরকার ছিল না বলার, ও আচ্ছা আমি ওর বড় মেয়ে বলছি, এটা বলার কোনো দরকার ছিল না, কিন্তু কেন বললাম আমি যাই না। গিয়ে তারপরে আমি বাবাকে ডাকলাম এবং সেই দিন অফারটা এলো, বলে দিও ও তোমার মেয়েকে যে আগে একটা টেস্ট নিতে হবে, এখন থেকেই বেশি আশা টাশা যেন না করে, এসব বললেন। তারপরে কিন্তু টেস্টটাতে উতরে গেলাম। তো একটু একটু পেছন দিকে যাচ্ছি, তোমার অরিজিনাল দেশ কোথায়? আচ্ছা, কার দেশটা বলবো, বাবা মা দুজনের দেশ। বাবা ছিল চট্টগ্রাম, আমি শুনেছি চট্টগ্রাম অসম্ভব সুন্দর, আমার যেতে হবে একবার, কিন্তু কথা টথা কিছু বুঝতে পারি না আমি চট্টগ্রামে, তুইও বুঝিস না। আর বাবা একটা কি শিখেছিলেন, ওর বাবার ঠাকুমাকে খ্যাপাতেন এসব বলে টোলে, তো বাবা মাঝে মাঝে বলেন কিন্তু বাবাও বলতে পারেন না, যেমন আমার মনে পড়ছে না ওটা ঠিক, কিন্তু তারপরে মা হচ্ছেন, মার হচ্ছে ঢাকা বিক্রমপুর, কিন্তু ওরা গিয়ে বরিশালে সেটেল করেছিলেন মার বাবা, আর আমার দিদিমার বাড়ি বোধহয় ঢাকা মানিকগঞ্জ। হ্যাঁ, কারণ ওনারা একবার গিয়ে বিক্রমপুর এবং মানিকগঞ্জ দুটো জায়গায় দেখে এসেছেন, যেটা তুমি কখনো করনি। না, আমি যখন যাই কিরকম কোথাও যেতে পারি না, একটা কনস্ট্যান্টলি খালি ইন্টারভিউ হয়, আমার ভালো লাগে না ওরকম, আমি লুকিয়ে লুকিয়ে যাবো, ঠিক করেছি তোদের ওখানে। তো সেই যে সমাপ্তি দিয়ে শুরু হলো, তারপরে তো তুমি বললে যে কিছুদিন বন্ধ ছিল, তারপরে তুমি লিটল থিয়েটারে গেলে উৎপল দত্তের সাথে। ডেসডিমোনা কবে করলে? ওই লিটল থিয়েটারে থাকার সময়, লিটল থিয়েটার গ্রুপে থাকার সময় ডেসডিমোনা করেছিলাম বাংলায়, এটা আমার মনে আছে। একবার ইংরেজিতেও করেছিলাম, সেটা ফিল্মড হয়েছিল, মানে সিনস ফ্রম ওথেলো, পুরো পুরো ওথেলো নয়। আর ওটা যেটা শেক্সপিয়ার ওয়ালাদের সাথে, না না উৎপল দত্তের সাথে, আচ্ছা উৎপল, একটা ফিল্ম হয়েছিল সিনস ফ্রম ওথেলো, আর হয়েছিল নাটক হয়েছিল সেটা বাংলায় হয়েছিল, মানে আমি ডেসডিমোনা করেছিলাম, এটা মনে আছে। তো থিয়েটারে তোমার কাজটা আগে একটু জেনে নিই, সবাই তো তোমাকে ফিল্মে দেখছে, কিন্তু থিয়েটারের অভিনেত্রী অপর্ণা সেন। থিয়েটার প্রথম নাটক উৎপল দত্তদের সঙ্গে, প্রফেসর মামলক নাটকে, সেখানে আমি রুস মামলকের রোল করেছিলাম বছর ওই বছর 16-17 বছর বয়সে, এবং সেটা ভীষণ একটা কঠিন রোল ছিল আমার মনে আছে। মানে সেই ও একেবারে রুস মামলক, মানে ওর পিঠে স্টার অফ ডেভিড লাগিয়ে দিয়েছিল স্কুলে, সেই ভীষণভাবে ওকে ইয়ে করেছে, মানে আর কি টর্চার করেছে এসব। তারপরে বাড়িতে এসে কাঁদতে কাঁদতে বাবা মার কাছে এগুলো বলছে, আগে সে হিটলারকে ভীষণ আইডলাইজ করতো, হিটলারের মতন অত বড় মানুষ এসব বলতে টলতো, কিন্তু তারপরে এই ঘটনাটা ঘটার পর ওর কিরকম একটা র্যাডিক্যাল চেঞ্জ হয়, তাই নিয়ে এই গল্পটা ছিল। তো সেইটা আমার মনে আছে যে আমাকে তো ঠিক শিখিয়ে কেউ দিতেন না, প্রথম আমি বেশ কয়েকদিন ধরে রিহার্সাল দিচ্ছি, আমার সিনটা আর আসে না, বুঝতে পেরেছিস? তো আমি ভাবছি কি চুপ করে বসে থাকি, কোনোদিনই আমার সিনগুলো আসে না,
আমাকে নেবে তো সে সত্যি। তারপরে একদিন হলো কি, গীতা সেন, মৃণাল সেনের স্ত্রী, তিনি ইঙ্গে বলে একটা রোল করছিলেন, তিনি সাপোজ তুমি আমার দাদার বান্ধবী এইটাতে, তো ওর একটা ভীষণ ড্রামাটিক একটা সেই সেখানে শঙ্কর মাছের চাবুক সেখানে অমুক, মানে ভীষণ হাইলি ইমোশনাল একটা সিন ছিল সেখানে, ওটা আমি শুনছি আর আমি দেখছি আমার আস্তে আস্তে ভেতরে ভেতরে কাঁপতে আরম্ভ করেছি, এবং সেই কাঁপার পর যেটা হলো আমার, তারপরেই উৎপলদা বললেন যে এবার তুমি পড়ো, এবং আমি যখন পড়লাম তখন মানে আমি যাই না, আমি যে ট্রান্সফর্ম পার্সনটা ঘোরের মধ্যে, আর আমি শুনছি কানে এক পাশ দিয়ে বাবা এত পাকা অভিনেত্রী এটা আসছে, কিন্তু সেটা হয়েছিল কিন্তু গীতা সেনের ওই অভিনয়টার জন্য, অ্যাকশন রিঅ্যাকশন। তোমার এই যে থিয়েটারের যে ব্যাকগ্রাউন্ডটা, তুমি কতদিন পর্যন্ত থিয়েটার মানে স্টেজে? বেশ অনেকদিন পর্যন্ত, আমরা তারপরে লিটল থিয়েটার গ্রুপ থেকে ছেড়ে দিলাম, আমরা নিজে সিপিএটি বলে একটা গ্রুপ করেছিলাম, ক্যালকাটা পিপলস আর্ট থিয়েটার, সেখানেও নাটক টাটক করেছি, সেখানে অসিত বসু আমাদের ডিরেক্টর ছিলেন, কিন্তু এইটা করতে করতে আমার যেটা মনে হয়েছিল নিমা, আমি জানি না অনেকে আমার সঙ্গে এগ্রি করবে না, কিন্তু এই যেরকম বকত ওরা, ডিরেক্টররা যেরকম বকত যে ধর অ্যাক্টিং করতে আসছে, সে তখনকার দিনে মানে সেই সেভেন্টিজে রেশনের দোকানে লাইন দিচ্ছে, অমুক করছে, কেরোসিনের জন্য লাইন দিচ্ছে, অফিস করে হ্যান করে ত্যান করে তারপরে আসছে কোনো রকমে, যে এসে রুদ্ধশ্বাসে মানে নাভিশ্বাস তুলতে তুলতে সে এসে পৌঁছেছে, সে 10 মিনিট দেরি হয়েছে সাংঘাতিক বকুনি। আমার তখন মনে হয়েছিল দিস ইজ নট দ্য রাইট ওয়ে, আমার কিন্তু একটা, অনেকে আমার সঙ্গে এগ্রি করবে না, কিন্তু আমার ওই অ্যামেটর কাজ ভালো লাগে না, মানে ইউ ওয়ান্টেড টু, আই ওয়ান্ট টু মানে বি এ প্রফেশনাল আউট অ্যান্ড আউট, এবং যেখানে নিজের সমস্তটা দেয়া যায় উইদাউট হ্যাভিং টু ওয়ারি অ্যাবাউট আমার সংসার কী করে চলবে, এবং আমার প্রফেশনালিজম নিয়ে একটা ইন্ডাস্ট্রিতে কথা ছিল, আমি নিজেই বলছি যে রীনাদিকে এগ্রি করানো খুব মুশকিল নাটকে, ওরা বলতো একবার রাজি যদি হয়ে যায় তাহলে আর ভাববার দরকার নেই, বিকজ দেন আই উড গো অল আউট, কিন্তু আই উড নিড টু বি পেড ফর ইট ইন অর্ডার টু গো অল আউট, কিন্তু ওই রকম মানে সংসারের চিন্তা ওরে বাবারে কী হবে কালকে কী করে বাজার হবে এরকম করে অল আউট দেওয়া যায় না আমার মত। মানে তুমি একবার আমার মনে আছে ঢাকায় গেলে গিয়ে আমাদের কিছু রিহার্সালস দেখলে এবং সেটা নিয়ে সানন্দায় লিখলে তুমি, অ্যান্ড ইউ ওয়ার ভেরি অ্যাপ্রিসিয়েটিভ অ্যাবাউট দ্য হোল থিং, সো হোয়াট ওয়াজ সো অ্যাপ্রিসিয়েটিভ অ্যান্ড সো ডিফারেন্ট ফ্রম হোয়াট ইউ ডিড হিয়ার অ্যান্ড হোয়াট ইউ ফাউন্ড দেয়ার? না আমার ভীষণ ডেডিকেটেড মনে হয়েছিল ওদের, এবং আমার দেখ একদিক থেকে মানে এখানে আমার একটা ডিকটমি আছে, ইন দ্য সেন্স যে যারা ভীষণ ডেডিকেটেডভাবে নাটক করে, যেটা আমি একসময় করেছিলাম, সেটার সম্বন্ধে আমার একটা গভীর শ্রদ্ধা আছে, অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে অ্যামেটর কাজ করা আমার পক্ষে সম্ভব নয়, এবং আইডিয়ালি নাটকের দলগুলোর যারা অ্যাক্টিং করছে তাদের পে করা উচিত, এবং তোদের ওখানে যখন গিয়েছিলাম আমার সত্যি মনে হয়েছিল যে দিস ইজ ভেরি ডেডিকেটেড গ্রুপ অফ পিপল, সেটা আমার খুব ভালো লেগেছিল। মনে আছে কি দেখেছিলে? নাগরিক নাট্য সম্প্রদায়ের দর্পণ হ্যামলেট থেকে যে হচ্ছিল সেটা রিহার্সালটা দেখেছিলে, এবং তুমি সানন্দে খুব ভালো করে লিখেছিলে, যে তোমার যেটা ভালো লেগেছিল আমার মনে হয় যে টিপিক্যাল মিডল ক্লাস ভ্যালুজ নিয়ে নাটকটা করা হচ্ছে না, নাটকটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়া। তাছাড়া শেক্সপিয়ারের টেক্সট যখন আমরা ইউজ করি ইভেন ইন ট্রান্সলেশন, তখন তো সেটার একটা স্ট্রেংথ থাকে না, সেটার একটা অসম্ভব জোর থাকে না, হ্যামলেট শেক্সপিয়ার ওয়ান অফ হিজ বেস্ট প্লেস। তোমার তারপরে যেটা আসছি লাস্ট পারফরমেন্স প্রফেশনাল থিয়েটারে, তারপরে তুমি করো। আর আমি প্রফেশনাল থিয়েটারে কিন্তু গ্রুপ থিয়েটারের মানসিকতা নিয়ে আসবার চেষ্টা করেছিলাম ভীষণভাবে, আমি যেতাম একেবারে ধর 10টা থেকে রিহার্সাল, আমি 10:45 হাজির, আর যারা অনেক ছোটো ছোটো জুনিয়র আর্টিস্ট টাইপের তারা অনেক দেরি করে আসতো, তবে একদিন আমি বলেছিলাম যে না আমি যদি দেরি করে আসি আমাকে কেউ কিচ্ছু বলবে না, কিন্তু আমি দেরি করে আসতে পারি না বিকজ আমার একটা দায়িত্ববোধ আছে, তো একদিন তোমরা আমার জায়গায় আসবে, তখন তোমরা যদি দেরি করো হোয়াট কাইন্ড অফ এন এক্সাম্পল উইল ইউ সেট টু দি আদার্স? আচ্ছা রাইট, তারপর থেকে সবাই ঠিক সময় আসবে। তো ভালো খারাপ মেয়ে? ভালো খারাপ মেয়ে তার আগে করেছিলাম, প্রথমে হয়েছিল স্বরলিপি, স্বরলিপির পর হয়েছিল পান্নাবাই, পান্নাবাইয়ের পর ভালো খারাপ মেয়ে, ভালো খারাপ মেয়ের পরে ঘেরাটোপ বলে একটা নাটক যেটা চলেনি। তো এই যে থিয়েটার করাটা ছেড়ে দিলে কেন? গলা ভেঙে যেত, মানে আমার মনে হয়েছিল যে কোনো প্রফেশনালিজম নেই, আমাদের টাকা দিত ঠিকই, ইনফ্যাক্ট আমাকে একটা ফিনোমিনাল অ্যামাউন্ট অফার করেছিল, আমি বলেছিলাম আমাকে প্লিজ এত দিও না, কারণ আমাকে এত দিলে তোমরা বাকিদের জন্য ভীষণ কম থাকবে,
তো তাহলে তোমরা আমার পাশে ভালো ভালো অভিনেতা পাবে না। হ্যাঁ, তাহলে আমি কি একা একা স্টেজে অভিনয় করবো? তো সেটা ওরা খুব অ্যাপ্রিসিয়েট করেছিল, কিন্তু আমার যেটা গণ্ডগোল লেগেছিল সেটা হচ্ছে যে দ্য কন্ডিশন অফ দ্য থিয়েটার ওয়াজ ভেরি ব্যাড, অ্যাকুস্টিক্স অসম্ভব খারাপ, এবং ওই গরমকালে যখন পাখা চলতো তখন সেই পাখার উপর দিয়ে চেঁচাতে গিয়ে আমার গলা একেবারে নষ্ট হয়ে যাচ্ছিল। ফাইনালি আমাকে ইএনটি স্পেশালিস্ট বললেন যে আপনার গলাটা ফাইনালি এই ধরুন গা থেকে ধা এইটুকুন থাকবে, আর বাকি কিন্তু অন্য টোনস আর আসবে না, গলাটা ফাইনালি নষ্ট হয়ে যাবে। তা অনেক এক্সারসাইজেস, গলার এক্সারসাইজেস অনেক কিছু দিয়ে তারপরে গলাটা ঠিক হলো। সো আই সেড না, এই যে থিয়েটারের ব্যাকগ্রাউন্ড তোমার, সেটার কারণেই কি তুমি এখনো তোমার ছবিগুলো করবার সময় তুমি তোমার স্পেশালি ট্রেন করো তোমার অ্যাক্টর অ্যাক্ট্রেসদের? তা নয়, কারণ সেটাই কি যখন 36 চৌরঙ্গি লেন করলাম, হ্যাঁ তখন অবশ্য দেবশ্রীকে করিয়েছিলাম ট্রেন, তার কারণ ও একেবারে নতুন ইংরেজিতে কথা বলতে হবে একটা বাচ্চা মেয়ে, সেই জন্য মাসখানেক রিহার্সাল করিয়েছিলাম। পরমাতে মুকুল অ্যাগেন নিউ কামা, তাকে একটু রিহার্সাল করিয়েছিলাম। কিন্তু জেনারেলি আমি আগে করতাম না খুব একটা সতীতে, যেমন রিহার্সাল টিহার্সাল করিনি, বা আমি যখন পিকনিক বলে টেলিফিল্মটা করলাম সেখানে রিহার্সাল করিনি। যুগান্ত থেকে না, তারপরে যুগান্ত, হ্যাঁ সতী যুগান্ত, তারপরে যুগান্ত থেকে সোহাগ এলো আমার দলে এবং আমি ওয়ার্কশপ আরম্ভ করলাম। তারপরে যুগান্ত থেকে এখনও অবধি আই হ্যাভ কন্টিনিউড উইথ অ্যাক্টিং ওয়ার্কশপস। সো ওকে, উইল গেট ব্যাক টু দ্যাট, বাট লেটস গো ব্যাক টু তোমার অভিনয় জীবনটা শেষ করি আগে। তোমার অভিনেত্রী হিসেবে অপর্ণা সেন, যে অপর্ণা সেনকে আমরা চিনি, স্ক্রিনে দেখেছি, সেই অপর্ণা সেন কিভাবে সেই অপর্ণাসের জন্ম? দেখ, প্রথম দিকে তো আমাকে কেউ নিতই না। হ্যাঁ, আমি ওই কি করলাম, বাক্স বদলের আকাশ কুসুম করলাম, তারপরে দেখি কোনো অফার টফার আসে না, ওগুলো খুব একটা ভালো ইয়ে হলো না। তারপরে আমাকে বলা হলো আপনার তোমার ইয়েটা ভালো না, প্রোফাইলটা খুব খারাপ, তোমার মনে হয় না ফিল্মে হবে। তো ভীষণ মন খারাপ, আমি তো এইটাই করবো ভেবেছিলাম। তো বাবাকে আমি বললাম যে বাবা আমি ছেড়ে দিয়ে অ্যাডভার্টাইজিংয়ে যাই। বা বলেন সেটাও ইকুয়ালি একটা ইঁদুর দৌড়, এটা যদি ইঁদুর দৌড় হয় ওটাও ইঁদুর দৌড়। আর তারপরে আমি না বাবার স্টাডিতে গিয়ে লুকিয়ে লুকিয়ে কাঁদতাম, আমার মনে আছে। হ্যাঁ, তারপরে হঠাৎ একটা অফার এলো, সেটা হচ্ছে বিশ্বাস, একটা হিন্দি ছবি। কোনো ইচ্ছে ছিল না করার, কিন্তু আমার মনে হলো যে আমি একটা হিন্দি ছবিতে যদি করি ইট উইল জাস্ট গিভ মি দ্যাট গ্ল্যামার, যেটা যেটা যেন আমার এদিকে ডাক আসবে, কারণ আমার বোম্বেতে কাজ করার কোনো ইচ্ছে ছিল না। তারপরে সত্যি সত্যি এলো, ওরা ওই সলিল দত্ত আমাকে ডাকলেন ফর অপরিচিত, এবং অপরিচিত ওয়াজ এ হিউজ হিট। তারপরে ইট ওয়াজ অপরিচিততে তোমার এগেইনস্ট কে করেছিল? সৌমিত্র এবং উত্তম, সেই দুটো বাঘালোক। এই দুই বাঘালোকের সাথে অভিনয় করতে কেমন লেগেছিল? দেখ, সৌমিত্রর সঙ্গে তো আমি আগে অভিনয় করেছিলাম, হ্যাঁ, কিন্তু সৌমিত্র সম্বন্ধেই আমার যেটুকু মানে ভয় টয়গুলো ছিল, কারণ আমি তখন সৌমিত্র কাকা বলতাম। তারপরে পরে সৌমিত্রকে সৌমিত্রই বলতাম, কারণ সৌমিত্র একবার বলেছিল যে এই ভীষণ অসুবিধে হচ্ছে তুমি কাকা ডাকলে, তোমার সঙ্গে সব প্রেমের সিনটিন। তখন আমি বললাম যে ঠিক আছে, তো দাদাও বলবে না? বললাম না, তাহলে আবার কি দাদা, আবার কি তাহলে সৌমিত্র? তো অনেক বড় আমার থেকে, এবং আমি ভাবতাম যে বকুনি খাবো আর কি, অথচ উত্তমবাবুর সঙ্গে কাজ করতে আমার ভয় করতো না। কি আশ্চর্য বল, আমাকে সলিলদা বললেনও, বললেন যে উত্তমবাবুর মতন, উত্তমের মতন একজন মানে ওই রকম জায়েন্ট অভিনেতা, তার সঙ্গে তোমার ভয় করে না, তুমি সৌমিত্রের সঙ্গে এত নার্ভাস হয়ে যাও কেন? কি যাই না, এটা কি সমাপ্তিতে কোনো ঘটনা ঘটেছিল? সমাপ্তির শুন, আমাকে বাচ্চা হিসেবে ট্রিট করতেন, যেটা উত্তমবাবু করতেন না কিন্তু। আচ্ছা, উত্তমবাবু মানে সৌমিত্র আমাকে ভীষণ বাচ্চা হিসেবে ট্রিট করতো, কিন্তু তারপরে তখন ওর নতুন বিয়ে হয়েছে, তারপরে দেখি সারাদিন ধরে খালি দীপাকে চিঠি লেখে, ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড, আমাদের তো পাত্তাই দিল না। হ্যাঁ, কনস্ট্যান্টলি খালি বউকে চিঠি লেখে, সমস্তক্ষণ চিঠি লিখছে। তখন সেলফোন ছিল না, থাকলে কী হতো কে জানে, তাহলে সমস্তক্ষণ সৌমিত্র মানে অন্য সময় পুরোটা ইয়ে করতো, কথা বলতো। যাই হোক, সেইটা হলো, আর সেইটা একটা ভীষণ বড় একটা এক্সপিরিয়েন্স, মজার একটা এক্সপিরিয়েন্স। কিন্তু তারপরে যে হ্যাঁ অনেক কিছুই ঘটেছিল, একটা ঘটনা ঘটেছিল আমার মনে আছে, আমাকে প্রথম যে শাড়িটা পরতে দেওয়া ছিল সেটা ভীষণ পাতলা ছিল, খালি গায়ে পরতে হবে, তো আমি সে কেঁদে কেটে একসা,
না আমি পড়বো না, আমি অ্যাক্টিং করবো না, আমার ভুল হয়েছে অ্যাক্টিং করতে আসা হ্যানা তানা ইত্যাদি ইত্যাদি। তারপরে মা মঙ্কুমাসিকে বললেন কথাটা, মঙ্কুমাসি বললেন, আমি বললাম তুমি মানিকাকে বলতে পারবো না, লজ্জা। মঙ্কুমাসি মানে বিজয় রায়, বিজয় রায় সরি। হ্যাঁ মানিকাকা বললেন, মঙ্কুমাসি বললেন না মানিককে তো বলতেই হবে, ও তো ডিরেক্টর। তারপরে মানিকাকা কী আন্ডারস্ট্যান্ডিং, সঙ্গে সঙ্গে একটা মোটা শাড়ি জোগাড় করে দিলেন আর আমাকে কনস্ট্যান্টলি একটা কথা বলতেন, আমি যে শাড়িটা টানতাম না, এখানে কেউ নেই, তোমাকে কেউ দেখছে না, কেউ দেখছে না তোমাকে, রিল্যাক্স। কারণ একটা তখন 14 বছর বয়স, একটা ইউ বিকাম ভেরি কনশিয়াস অফ ইয়ার বডি, তখন খালি শাড়ি টানছি আর ইয়ে করছি আর পায়ের দিকে শাড়ি টানছি, এরম উঁচু করে শাড়ি পরা। হ্যাঁ তো সেইগুলো খালি মানিকাকে ওইটা বলতেন যে তুমি রিল্যাক্স করো, কেউ দেখছে না, এখানে কেউ নেই। আচ্ছা তারপরে সারা জীবন যেটা হলো যে সৌমিত্র দাস সাথে অভিনয় করতে তোমার একটু সাহায্য।